কালীপূজা মানে মালদহে পাঁঠা কেনা ভিড়। কালীপূজো উপলক্ষে মালদহের পান্ডুয়ার পাঁঠা বাজারের ক্রেতাদের বিক্রেতার ভিড়। কালীপূজো চলছে জোর কদমে, প্রস্তুতি চলছে পাঁঠা বিক্রয় ও ক্রয়। শুক্রবার সকাল থেকে বাজারে আমদানি ও রপ্তানি ব্যাপক হয়েছে, জানিয়েছেন ক্রেতা থেকে বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা। এটা আমি পাঁঠা নিয়ে এসেছি দাদা। কি উপলক্ষে? এটা পুজো উপলক্ষে। আচ্ছা, কি পাঁঠা এটা? এটা দেশি পাঁঠা, রাম পাঁঠা দেশি। কিরকম ওজন হবে আপনার পাঁঠার? ওই পাঁঠার ওজন আপনি ধরুন 50 কিলো। দাম কিরকম রেখেছেন? এর দাম আছে আপনার 75,000। দাম রেখেছেন? হ্যাঁ। পাইকার আপনি? হ্যাঁ আমি পাইকার। এমনি খরিদ্দার কত দাম বলে গেল? খরিদ্দার বলেছে আপনার 42,000 40,000 এরকম বলছে। বলছি আমদানি কেমন হয়েছে? আমদানি ভালো হয়েছিল তো। উল্লেখ, আগামী 31 নভেম্বর রয়েছে কালীপূজো। অনেক ক্ষেত্রেই মানত হিসাবে পাঁঠা বলির প্রথা থাকে কালীপূজো মণ্ডপে। তাই পূজোর মরশুমে পাঁঠা কিনতে উপস্থিত মানুষজনেরা শুধু এলাকার লোকজনেরা নয়, বাইরের লোকজনেরাও এখানে ক্রয় বিক্রয় করতে আসেন। এক একটি পাঁঠা 10,000 20,000 50,000 এমনকি 60-70,000 টাকার পাঁঠা রয়েছে এই হাটে। হাট কমিটির বক্তব্য, বর্ষার জন্য একটু সমস্যা তৈরি হয়েছে, তবে অনেকটাই বাজার আজ ভালো রয়েছে। তাছাড়া আগামীতে আরো একটি হাট রয়েছে, সেটিও ভালো হবে বলেই আশাবাদী তারা। ভালো হয়েছে, সকাল থেকেই বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল, কিন্তু খাসি ছাগল পাঁঠা বেশিরভাগ কালী পূজা উপলক্ষে পাঁঠা অতিরিক্ত নেমেছিল, বড় ছোট সব ধরনের ছিল। আজ এখন পর্যন্ত আমাদের এখানে মোটামুটি 29,000 বিক্রি হচ্ছে, 29, 25, 27, 26 এভাবে বিক্রি হচ্ছে। খাসির পরিমাণ আজকে খুবই কম বিক্রি, পাঁঠাই যা বিক্রি হচ্ছে। ছোট পাঁঠাও আছে 2,000, 2,500, 3,000 যে যেমন পাচ্ছে। এটা মোটামুটি আর কটা হাট পাবে? আর একটা হাট পাচ্ছে সামনে সোমবার, বৃহস্পতিবার তো কালী পুজো, আর একটা হাট পাবে আমাদের। আজকে তো আমদানি হয়েছে ভালো, লোকজন ভালো এসছে, ভালো অনেক দূর দূর থেকে এসছে, ধুলিয়ান আপনার ফারাক্কা মুর্শিদাবাদ বীরভূম সব এলাকা থেকে এসছে। পান্ডুয়া কি করছেন? পাঠা দিচ্ছি। কি কি উপলক্ষ? পূজিয়া, কালী পূজিয়া, কালী পূজিয়া তো বলছি যে 40-50টা লোক কেমন হবে? ওজন কেমন হবে? 10 কিলো, 5 কিলো, 8 কিলো। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।